কারাগার যদি সিজন টু হয়, মানে আমরা পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে যদি ধরি একটা সিজন, পার্ট সেকেন্ড সিজন যদি হয়, আমি অভিনয় করতে আমি আগ্রহী, কারণ এটা আমার খুব প্রিয় একটা চরিত্র। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। কারাগার আমার জীবনের এমন একটা কাজ, কারাগারের যে চরিত্রে আমি অভিনয় করেছি আমার মানে অন্যতম প্রিয় একটা চরিত্র। আর এই কাজটি করার জন্য আমরা যে পরিমাণ পরিশ্রম করেছি, আমাদের প্রথম কৃতজ্ঞতা আমি জানাই আমার ডিরেক্টর সাউকির প্রতি এবং টোটাল কারাগার টিমের প্রতি, আমার সহশিল্পী যারা ছিলেন বা যারা টিম মেম্বার ছিলেন, কাস্টিং ক্রু, এভরি সবার সবার এভরিওয়ান সবার কাছে আমার কৃতজ্ঞতা। আর ভালো লাগছে স্পেশালি যে এই কাজটি আসলে শুধুমাত্র ওটিটি বা বাংলাদেশের কাজ নয়, এটা দুই বাংলায় যে পরিমাণ আলোচিত হয়েছে আমি সে কারণে ধন্যবাদ দিই আমার প্ল্যাটফর্ম হয়েছে গেছে, ওরা আমাদের এই সুযোগটা দিয়েছিল। এরকম একটা চ্যালেঞ্জিং একটা কাজ আমাদের উপর বিশ্বাস রেখেছিল এবং সেই কাজটি করার পর দুই বাংলাতে এই কাজটি নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে এবং আমারও প্রিয় একটা কাজ, যেরকম অধিকাংশ দর্শক যাদের যারা ওটিটির দর্শক তাদের কাছ থেকেও আমি শুনি, তা এরকম একটা প্রিয় কাজের জন্য একটা স্বীকৃতি পাওয়া আমি মনে করি এটা আমার জন্য অনেক আনন্দ। অভিনয় সব জায়গায় আসলে করা কঠিন, আমি কোথাও কোনো জায়গাকে ছোট করে দেখে বা সহজ করে দেখে কাজ করি না। আমার কাছে মনে হয় যে আমার যে কাজটি সেটা যে মাধ্যমেই যাক, সেটা টেলিভিশনে যাক অথবা ওটিটিতে যাক অথবা ফিল্মে যাক, সেটা কোনো সমস্যা না, আমার কাজটা ঠিকঠাক মতো করতে হবে, সেখানে মনোযোগ দেওয়া এবং পরিশ্রম করে আমার যতটুকু সামর্থ্য আছে যতটুকু যোগ্যতা আছে সেটার জন্য আমি ফাঁকি না দেই, পুরোপুরি আমার এফোর্টটা দেওয়া, এটা আমি মনে করি এটা শিল্পী হিসাবে আমার দায়িত্ব। কারাগার তো দুই সিজন না, আসলে এটা পার্ট ওয়ান পার্ট টু, এখানে একটু কনফিউশন আছে কারণ আসলে দুটো পার্ট মিলে হচ্ছে আসলে একটা গল্প ছিল, কিন্তু যেহেতু কয়েক মাস পরে আবার সেকেন্ড পার্টটা রিলিজ দেওয়া হয় তাতে করে সবাই ভেবেছে এটা কারাগারের সেকেন্ড সিজন, নট সেকেন্ড সিজন, এটা দুটো পার্ট মিলিয়ে একটা গল্প এবং এই দুই পার্ট যদি কেউ একসঙ্গে দেখেন তাহলে বিষয়টা একরকম লাগবে, আর যদি মনে করেন যে না সিজন আলাদা, এই এই কনফিউশনটা আসলে দর্শকের মধ্যে তৈরি হয়েছিল ডিউ টু এর আগ পর্যন্ত পার্ট ওয়ান পার্ট টু বলে কখনো কোনো সিরিজ আসলে আমার জানা মতে রিলিজ হতো না, সবাই ভাবতো যে এটা ফার্স্ট সিজন গেল সেকেন্ড সিজন, আসলে দুই পার্টের মধ্যে একটা গল্প কমপ্লিট হয়েছে। এখন আমি জানি না এটা নিয়ে তো আমি বলতে পারবো না, এটা আমার যে প্ল্যাটফর্ম যারা এই কাজটি করেছে হইচই হইচের কর্তৃপক্ষ জানে বা আমাদের ডিরেক্টর বা যারা ছিলেন প্রডিউসার এরা আসলে বলতে পারবে যে এর কোনো নেক্সট কোনো সিজন বা পার্ট আসবে কিনা, এটা আর্টিস্টের ক্ষমতা জানার ক্ষমতা খুবই কম, এটা আমার কোনো বিষয় না এটা। হ্যাঁ তবে একটা কথা আমি বলতে পারি যে কারাগার যদি সিজন টু হয়, মানে আমরা পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে যদি ধরি একটা সিজন, পার্ট সেকেন্ড সিজন যদি হয় আমি অভিনয় করতে আমি আগ্রহী, কারণ এটা আমার খুব প্রিয় একটা চরিত্র, হয়তো 15-20 দিন বা এক মাস ধরে হয়তো ড্রেসটা তৈরি হচ্ছে, তো ওই ওই সময়টা আসলে ফিরে আসবে না। এখন আমাদের পোশাক আশাক থেকে শুরু করে আমাদের জীবনযাপনের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ওই আনন্দগুলো আর আসলে এখন আর ওইভাবে ফিরে আসবে না।